হযরত জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে বর্ণনা করতেছেন বিশ্ব নবীজি আমি আমার মাওলার কাছে ফরিয়াদ করলাম রব্বে করিম আমারে সবচাইতে বড় জান্নাত সবচাইতে বড় জান্নাতটা ঢোকার তৌফিক আমার দিয়া দাও আমার মালিক আমার দরখাস্তটা কবুল করিয়া আমাকে সবচাইতে বড় যেই জান্নাত জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢোকার তৌফিক দিয়া দিলেন আমি জিব্রাইল বিশ্বনবীজি আপনি জানেন নি আমি সবচাইতে বড় যেই জান্নাত জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকলাম ওই জান্নাতের ভিতরে ঢুইকাই দেখি বিরাট বড় একটা মাঠ ওই মাঠটার নাম হলো মসজিদ ওই মাঠটা এত লম্বা এত বড় ওই মাঠটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এত লম্বা আমি জিব্রাইলকে আল্লাহ রব্বুল আলামিন 600 ডানা দিয়েছেন 600 পাখা এই 600 ডানা আর পাখা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে আমি জিব্রাইল 600 বছরের রাস্তা অতিক্রম করতে পারি কেউ যদি হাঁটে 600 বছর হায়াতই তো নাই পর্যায়ক্রমে মানুষ যদি হাঁটে 600 বছর হাইটা যত দূরে যাবে এই হিসাব না রকেট বিমান হেলিকপ্টার একটা বিমান 600 বছর পর্যন্ত চললে যত দূরে যাবে আল্লাহ পাকের জিব্রাইল বর্ণনা করেন আমি আমার 600 ডানা 600 পাখা উপর থেকে নিচের দিকে একবার নামাইলে তার চাইতে বেশি যাইতে পারি দিনের নবী গো আমি জিব্রাইল আমার 600 ডানা দুনিয়ার জমিনে মাত্র তিনবার মেলেছিলাম তিনবার এক নাম্বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন রব্বে করিম ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল তুমি কই কয় লাব্বাইক আল্লামি হাজির যাও যাও তাড়াতাড়ি যাও হযরতে জিব্রাইল আমিন বর্ণনা করেন আল্লাহ আমি কই ইব্রাহিম কই আর আগুন কই একটু জবান কুলা জোরে বলেন হুকুম কা আল্লাহ পাকের হুকুমে হযরত জিব্রাইল আমিন 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন জিব্রাইল বলেন আমার এই পাখার মধ্যে যতগুলি পশম ছিল এমন একটা পশম বাকি ছিল না যেই পশমের গুড়ার মধ্যে ঘাম বের হয় নাই মুহূর্তের মধ্যে হাজির হয়েছিলাম আল্লাহর হুকুমে দ্বিতীয় নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন রব্বে করিম ডাক দিয়া কয় আইনা জিব্রাইল জিব্রাইল কই করলাম ভাই কাল্লাম হাজির যাও জিব্রাইল বর্ণনা করেন আল্লাহ আমি কই ইউসুফ কই আর কুয়া কই জবান কুলা জোরে কোন হুকুম কা হুকুম তো আল্লাহ দ্বিতীয়বার 600 ডানা 600 পাখা উপর থেকে নিচের দিকে নামায়া দেখেন মাত্র ইউসুফ উপর থেকে পড়তেছে ডানা মিলে দিছে ও ইউসুফ তোমার এই অবস্থা কেন ভাইরা করছে ও ইউসুফ গায়ের জামা কই ভাইরা কুইলা ফেলাইছে কেন খুলছে কয় বলতে পারি না গায়ের জামাটারে লইয়া আব্বার কাছে নিয়ে গেছে আব্বা ইউসুফ রে বাগে খেয়ে ফেলাইছে বাগে খেয়ে ফেলাইছে খাসি জবাই কইরা ওই রক্ত জামার মধ্যে লাগাইয়া আব্বারে দেখাইতে নিয়ে গেছে আব্বা বাগে খেয়ে ফেলাইছে
ইউসুফ আলাইহিস সালামের আব্বা তিনিও তো পয়গম্বর, তিনিও তো নবী। ইয়াকুব আলাইহিস সালাম শুধু একটা বাক্য বলেছেন, ফাসবরুন জামিল, অন্য কোন রাস্তা আমার সামনে খোলা নাই, ধৈর্য ধারণ, শুধু সবর। তবে মনে একটা কথা, কি কেমন বাগে খাইলো, রক্ত আছে কিন্তু জামাটা একটুও ছিড়ে নাই।